দীর্ঘদিন পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে পাচার হওয়া 37 জন বাংলাদেশি কিশোর কিশোরী ও নারী। ভালো কাজের প্রলোভনে পড়ে দালের মাধ্যমে অবৈধ পথে সব কিশোর কিশোরী বিভিন্ন সময়ে ভারতে যায়। সেদেশের পুলিশের হাতে ধরা পড়ে তারা। পরে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ফেরত আসাদের মধ্যে রয়েছে 21 কিশোর, 12 জন কিশোরী ও 4 জন নারী। ফেরত আসাদের রিসিভ করতে এ সময় চেকপোস্টে উপস্থিত ছিলেন কলকাতাস্থ বাংলাদেশ উপ হাই কমিশনার ফার্স্ট সেক্রেটারি শামিমা ইসলাম স্মৃতি, শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলী ফ্রেজা, বেনাপোল পোস্ট থানার ওসি মামুন খান, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন। ফেরত আসা 37 জনের মধ্যে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার 19 জন, রাইটস যশোর 16 জন ও জাতীয় মহিলা আইনজীবী সংস্থা 2 জনকে গ্রহণ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে। শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলী ফ্রেজা বলেন, ভারত থেকে 37 জন বাংলাদেশি নাগরিক এসেছে। আমরা তাদেরকে 3টা এনজিওকে বেনাপোল পোর্ট থানার মাধ্যমে হস্তান্তর করব। পরবর্তীতে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। ভারত থেকে প্রত্যাগত 37 জন বাংলাদেশি নাগরিক আমরা এদেরকে রিসিভ করি এবং 37 জনকে 3টা এনজিওকে আমরা বেনাপোল পোর্ট থানার মাধ্যমে আমরা তাদেরকে হ্যান্ড ওভার করা হবে। পরবর্তীতে তাদেরকে যাতে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সে বিষয়ে সংস্থাটি কাজ করবে এবং যেখানে গার্ডিয়ানের কাছে হস্তান্তর করা সম্ভব সেক্ষেত্রে এই সকল এনজিও সে ব্যবস্থা করবে।